বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি 8 থেকে 12 বছর মেয়েদের জন্য কি করে ফ্রক জামা কাটিং এবং সেলাই করবে সেটাই দেখাবো। এখানে কুচি ফ্রক জামা খুবই সহজে সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে ধাপে ধাপে কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে দেখো, বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। তোমাদের যাদের ঘরে 8 থেকে 12 বছর মেয়ে আছে, তোমরা অবশ্যই সূত্রটা খাতাতে টুকে রাখতে পারো, দেখবে তোমাদের পরবর্তীতে এটা খুবই কাজে আসবে। দেখো, এখানে ফ্রক জামা কাটিং করার জন্য প্রথমে টপ পার্টটাকে এভাবে করে নিয়েছি। টপ পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে দেখো প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এভাবে 4 ভাঁজ করে নিয়েছি, তাহলে সামনের পার্ট পেছনের পার্ট দুটো পার্টই একসাথে পেয়ে যাব। এখানে ঝুলের মাপটা আছে 14 ইঞ্চি এবং এখানে দেখো চওড়াটা নিয়েছি 10 ইঞ্চিতে। তারপরে এখানে উপর থেকে মোহরার মাপ সরি কাঁধের মাপটা নিয়ে নেবো আমি 5.5 ইঞ্চিতে। তারপর যেখানে আমি কাঁধের মাপটা শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপটা নিয়ে নিতে হবে বন্ধুরা, এখানে 6 ইঞ্চিতে। এভাবে 6 ইঞ্চি নেওয়ার পরে দেখো মোহরার জন্য রাউন্ড শেপ তৈরি করে দিলাম। তারপর এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম 10 ইঞ্চিতে, তারপর 1.5 ইঞ্চি এই পাশে সেলাই মার্জিনের জন্য রেখে দিলাম। তারপর বন্ধুরা, এখানে দেখো আমি সামনে পেছনে দুই পাশে টিকেন দেব, তার জন্য এখানে 4 ইঞ্চি এই পাশে দেখো পয়েন্ট করে নিলাম। এবার 5 ইঞ্চি উপরে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম। এবার গলার জন্য এখানে 2.5 ইঞ্চি এই পাশে গলার মাপটা নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে গলা পেছনের গলার জন্য নিয়ে নেব বন্ধুরা 2 ইঞ্চিতে এবং সামনের গলার জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 4 ইঞ্চিতে সামনের গলার মাপটা নিয়ে নিতে হবে। এর থেকে যদি তোমরা বেশি নাও সেক্ষেত্রে কিন্তু জামাটার কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য আমি যেভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে মাপটা দেখাচ্ছি, তোমরা কিন্তু এইরকম করেই মাপটা নিয়ে নেবে, দেখবে জামাটার ফিটিংসটা কিন্তু খুবই ভালো আসবে। দেখো এইভাবে করে মাপ নেওয়ার পরে এটাকে প্রথমে কেটে নিচ্ছি। এবার এখানে চিকেনের জন্য 4টে পার্ট একসাথে ধরে ছোট্ট করে একটা কাট লাগিয়ে রাখবো, তাহলে ওই পাশে যখন চিকেনটা সেলাই করবো বুঝতে আমার সুবিধা হবে। এবার দেখো ভেতরের পার্টটাকে পেছন পার্টটাকে সরিয়ে রাখলাম। তারপর সামনের পার্টের জন্য, সামনের পার্টের গলার মাপটা বেশি ছিল, 2 ইঞ্চি মতো বেশি, 4 ইঞ্চি ছিল। এবার সামনের গলাটা কেটে নিলাম এবং এখানে যেহেতু সামনের পাটে অবশ্যই তাল পাটের শেপ দিতে হবে, তার জন্য 1/2 ইঞ্চি এই পাশ থেকে ভিতর থেকে নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিলাম তাল পাটের জন্য। দেখো দুটো পার্টি এখানে আমার কাটিং করা হয়ে গেল। এবার বন্ধুরা, কি করে স্কার্ট পার্টটা কাটিং করতে হবে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এখানে জিপ লাগাতে হবে, তার জন্য এখানে পেছন পার্টটাকে দেখো দুভাগে মাঝ বরাবর কেটে দিলাম। তারপর এখানে এইভাবে করে 1.5 ইঞ্চি মতো এক্সট্রা এভাবে করে একটা কাপড় নিয়ে এটার সাথে সেলাই করে নেবো পরে। এবার দেখো স্কার্ট পার্টটা কাটিং করার জন্য এটাকে দেখো 4 ভাঁজ করে নিয়েছি, এভাবে করে 4 ভাঁজ করে সামনের জন্য আর পেছনের জন্য। দেখো এভাবে করে 4 ভাঁজ করার পরে এখানে যা মাপ আসবে সেলাইয়ের পরে, এখানে কিন্তু মাপ আসবে দেখো 8 ইঞ্চিতে, 9 ইঞ্চিতে। এবার পেছনের সরি স্কার্ট পার্টের জন্য এর থেকে 7 ইঞ্চি মতো এক্সট্রা বেশি নিতে হবে। এখানে তার জন্য স্কার্ট পার্টের চওড়া নিয়ে নিলাম 56 ইঞ্চি, মানে 14 ইঞ্চি করে সেটাকে 4 দিয়ে গুণ করলে 56 ইঞ্চি এবং ঝুল নিলাম 21 ইঞ্চিতে। এবার দেখো দুটো পার্টটি ভালো করে কাটিং করা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি ফুলাতা তৈরি করেছি, তোমরা চাইলে এটা তৈরি করতেও পারো ফুলাতা, কিংবা তোমরা হাতা কাটাও রাখতে পারো। এবার বন্ধুরা দেখো আমি সেলাই মেশিনে চলে এসেছি। এবার প্রথমে তোমাদেরকে দেখাবো জামাতে কি করে তোমরা জিপ লাগাবে। অনেকে কিন্তু নতুনরা কিন্তু কি করে জিপ লাগাতে হয় তোমরা জানো না, তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা লাগানো কিন্তু খুবই সহজ। দেখো প্রথমে একটা সাইডের পার্টটাকে নিলাম, তার উপরে এইভাবে যে সরু যে ফিতের মতো কাপড়টাকে কেটে রেখেছিলাম এটাকে এইভাবে রেখে 1/2 ইঞ্চি এই পাশ থেকে দুটো পার্ট সেলাই করে নেব। দেখো এই বর্ডারটাকে এর সাথে করে এভাবে করে প্রথমে সেলাই করে নিতে হবে।
দেখো এটাকে এভাবে করে সেলাই করে নিয়েছি, তারপরে উপরে চাপ সেলাই দিয়ে নেব। বন্ধুরা চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা কিন্তু বেশি ভালো লাগে, অবশ্যই তোমরা এভাবে করে চাপ সেলাইটা দিয়ে নেবে। তারপর এটাকে এভাবে করে ঘুরিয়ে এবার জিপটাকে এর সাথে লাগিয়ে দিতে হবে। দেখো এইভাবে করে হাফ ইঞ্চি এই পাশ থেকে এটাকে ভালো করে ধরে নিয়ে সেলাই করে নিলেই কিন্তু এটা এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে করে একটা সাইডটা প্রথমে সেলাই করতে হবে, তারপরে অন্য সাইডটাকে একই নিয়মে সেলাই করে নিতে হবে। দেখো একটা সাইডে কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসছো অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দেখো অন্য সাইডেও একইভাবে পট্টি কাপড়টাকে এভাবে করে লাগিয়ে নিলাম, তারপর এভাবে ঘুরিয়ে নিয়ে এর উপরে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার বন্ধুরা এভাবে করে পট্টি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এই দেখো এর উপরে এভাবে করে বসিয়ে নিয়ে এটাকে সমান করে নিয়ে সেলাই করে নিতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখলে বুঝতে পারবে না, এর জন্য ভিডিওটাকে একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা পুরো এই ফ্রক জামাটা কাটিং এবং সেলাইটা শিখতে পারবে। দেখো কত সহজেই কিন্তু জিপটা লাগানো যায় আমি তোমাদেরকে দেখালাম, এরপরে পার্ট পার্ট কী করে সূত্র সহ তোমরা সেলাই করবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কত ফিনিশিংয়ের সাথে এখানে জিপটা কিন্তু জামার সাথে আমি লাগিয়ে দেখালাম, তোমরাও বন্ধুরা এই একই নিয়মে এভাবে করে লাগিয়ে নেবে। তারপর এখানে টিকেনের জন্য যে ছোট্ট করে কাট লাগিয়ে দিয়েছিলাম এভাবে করে টিকেনটাকে সেলাই করে নিতে হবে। দেখো এই পাশের টিকেনটাকেও সেলাই করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে দেখো জামাতে টিকেন দিচ্ছি, তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো, টিকেনটা দিলে কিন্তু ফিটিংসটা বেশি ভালো হয়। এবার সামনের পাটের এই দুটোকেও ভালো করে টিকেনটাকে সেলাই করে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা সেলাই একদমই নতুন, তোমরা যদি সেলাই শিখতে চাও আমার চ্যানেল, আমার আরেকটা চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিং, ওই চ্যানেলে গিয়ে ভিজিট করে সব ধরনের ব্লাউজ চুড়িদার কুর্তি সব ধরনের কাটিং ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখো এবার পেছন পাটের উপর সামনের পাটটাকে বসিয়ে প্রথমে এভাবে করে পুটের দিকটায় ভালো করে সেলাই করে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই তোমরা ডবল ডবল করে সেলাইটা করে নেবে, তাহলে সেলাইটা কখনোই খুলবে না, মজবুত হবে। দেখো এটাকে এভাবে করে সেলাই করে এই রকম হয়েছে। এবার আমি যেহেতু এটা ফুলাতা তৈরি করব, তার জন্য এবার হাতাটাকে লাগিয়ে নেব। তোমরা যদি মনে করো ফুল হাতা তৈরি করবে তাহলে এভাবে করে তোমরা লাগিয়ে নিতে পারো। এবার হাতাটাকে এভাবে করে ভালো করে মেপে দেখতে হবে, হাতাটাকে দেখো লাগিয়ে নিয়েছি। তারপরে স্কার্ট পার্টটাকে রেডি করে স্কার্ট পার্টটা এর সাথে সেলাই করে নিতে হবে। দেখো স্কার্ট পার্টের যে আমি কুচি দেওয়া স্কার্টটা তৈরি করব, তার জন্য কুচিগুলোকে ফ্রিলগুলোকে ভালো করে তৈরি করে নিতে হবে আগে মাপ মাপ মতো। দেখো এভাবে করে সামনের পাটের যে মাপ আছে সেই মতো করে সামনের পাট এবং পেছনের পাট স্কার্টটাকে এভাবে করে প্রথমে সেলাই করে নেব। দেখো
দেখো বন্ধুরা, এখানে ফ্রিলগুলো পুরোটা সেলাই করে স্কার্ট পাড়টাকে তৈরি করে নিয়েছি। তারপর এটার সাথে এইভাবে করে মেপে দেখতে হবে। দেখো এটা কিন্তু একদম সেম বরাবর আমি তৈরি করে নিয়েছি। এবার দুটো পাট, এবার সাইডটাকে ভালো করে সেলাই করে নিতে হবে। দুটো পাটের দুই সাইডটা ভালো করে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে দুটো পার্ট একসাথে করে দুই সাইডটাকে ভালো করে আগে সেলাই করে নিচ্ছি। এবার এই খোলা পাশটাকেও সেলাই করে নেব। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা উত্তরে বলে দেব। দেখো এইভাবে করে দুই পাশটা আগে ভালো করে সেলাই করে নিলাম। এবার বন্ধুরা, টপ পার্টের সাথে স্কার্ট পার্টটাকে লাগানোর জন্য টপ পার্টটাকে দেখো সদর করে এভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু স্কার্ট পার্টটাকে প্রথমে উল্টিয়ে ধরেছি এবং টপ পার্টটাকে সদর করে ভেতরের দিকে নিয়ে নিয়েছি। এবার দেখো দুটো পার্টই কিন্তু বরাবর একই মাপের হয়েছে। এবার এখানের সাইড কোণা থেকে টপ পার্টের এই সাইডের এই পার্টটাকে ধরে সদর পার্টটাকে ভিতরে রেখে এভাবে করে দুটো পার্ট একসাথে করে সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে করে ভালো করে পাট দুটোকে বরাবর করে ধরে সেলাই করে নিতে হবে। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটা দেখে পুরো কাটিং এবং সেলাইটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি তাছাড়া তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে কিন্তু আমি পুরো ডবল ডবল করে এটাকে সেলাই করে নেব। তোমরাও ডবল করে সেলাই করে নেবে, তাহলে সেলাইটা কখনোই কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো বন্ধুরা, পুরো ফ্রক জামাটা দেখো আমার রেডি হয়ে গেছে। এই জামাটার ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে। তোমরা অবশ্যই, তোমাদের ঘরে যদি 8 থেকে 12 বছর বাচ্চা মেয়ে থাকে, তাহলে তাদের জন্য তোমরা এই ধরনের ফ্রক জামা তৈরি করে দিতে পারো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।